بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الله رب العالمين جبوتي برشانسا صلاة وسلام نازل هو في نبي سيس نبي محمد ورسول الله صلى الله عليه وسلم رفور آز كي دارا بحي كالو چنا اما در چوائي رمضان 1441 هجري مطابق 29 এপ্রিল 2020 বুধবারে ধারাবাহিক আলোচনা আমাদের যে চলে আসছে এই রমজানে মজালিস ও শাহরে রমজান ইমাম ইবনে হুসাইম রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে তার অষ্টম মজলিস আট নম্বর পর্ব বা অষ্টম মজলিস যার বিষয়বস্তু আগের বিষয় যে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ষষ্ঠ এবং সপ্তমে তার সাথে সম্পর্কিত তা হচ্ছে সিয়ামের ক্ষেত্রে মানুষের প্রকার ভেদ বা মানুষের প্রকরণ সিয়ামের ক্ষেত্রে মানুষ কত প্রকার প্রথমে পাঁচটি আর তারপরে দুইটি এই সাতটি সাত প্রকরণ বা সাতটি সাত প্রকারের মানুষের কথা আলোচনা করা হয়েছে আর আজকে তিন প্রকারের মানুষের কথা আলোচনা করব মোট দশ প্রকারের মানুষ সিয়ামের ক্ষেত্রে এই তিন প্রকারের মানুষের কথা আলোচনা করে তারপরে কিছু কাজার বিধিবিধান আলোচনা করব শেখ ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলছেন আল মজলিসুস সামিন অষ্টম মজলিস হচ্ছে ফি বাকিয়াতি আকসামিন নাসে ফি সিয়াম সিয়ামের ক্ষেত্রে অবশিষ্ট মানুষের প্রকরণ সম্পর্কে ও আহকামিল কাজা এবং কাজার বিধিবিধান সম্পর্কে শেখ বলছেন যে কদ্দামনাল কালাম আনসাবাত আকসামিন মিন আকসামিন নাসে ফি সিয়াম সিয়ামের ক্ষেত্রে মানুষের যে প্রকরণ রয়েছে তার সাতটি এর পূর্বে আলোচনা করেছি এখন আলোচনা করব আট নম্বর থেকে বলছেন আল কিসমুস সামেন অষ্টম প্রকারের মানুষ হচ্ছে আল হায়েজ ঋতুবতী মহিলা ঋতুবতী মহিলার সিয়ামের বিধান কি বলছেন ফায়াহরুম আলাইহা সিয়াম ওয়ালা ইয়াসিহু মিনহা ঋতুবতী মহিলা ঋতু অবস্থায় যদি সিয়াম পালন করে তাহলে তার জন্য এটি হারাম এবং সিয়াম পালন করলেও তা শুদ্ধ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের ক্ষেত্রে মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুবির রাজুলিল হাযিম মিন ইহদা কুন্না আমি কোন জ্ঞান এবং দীনের ক্ষেত্রে যারা ত্রুটিপূর্ণ তাদেরকে দেখিনি তোমাদের চাইতে বেশি জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান পুরুষদের বিবেক বুদ্ধি কে বিবেক বুদ্ধির ওপর বিস্তার লাভ করার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি অর্থাৎ নারী জাতি জ্ঞানের দিক থেকে অর্থাৎ অথবা দিনের দিক থেকে জ্ঞানের দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে তারা দুর্বল ঘাটতিপূর্ণ তারপরেও তারা বড় বড় জ্ঞানী পুরুষদের বিবেককে তারা হারিয়ে ফেলে তারা তাদেরকে কন্ট্রোল করে ফেলে বললা তখন সাহাবিয়াতরা নবী সাল্লামে যে সাহাবি মহিলারা ছিলেন তারা বললেন অমানুকসানু আকলেনা ও দিনেনা ইয়া রাসূল আল্লাহ আমাদের জ্ঞান বিবেকের ক্ষেত্রে এবং ধর্মের ক্ষেত্রে ঘাটতিটা কি কালা তখন বললেন রাসূলুল্লাহ আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর অর্ধেক নয় কোরআনের বিধানে তো তোমাদের সাক্ষীকে অর্ধেক করা হয়েছে এই জন্য যে তোমাদেরকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে তোমাদের জ্ঞান বুদ্ধিতে ত্রুটি রয়েছে তুলনামূলক পুরুষদের সামনে কুলনা তারপরে সাহাবি মহিলারা বললেন বালা অবশ্যই হ্যাঁ ঠিক বলছেন কালফাজালিকা নুকসানু আকলিহা এটি হচ্ছে নারীর জ্ঞানের দিক থেকে ত্রুটি দিনের দিক থেকে ত্রুটি হচ্ছে আলাইসা ইজা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম যখন
ঋতুবতী হয় মহিলারা তখন সলাৎ আদায় করতে পারে না, যদিও সলাৎ মাফ করা হয়েছে কিন্তু সলাৎ আদায় করলে শুদ্ধ হবে না, হারাম হবে। ওলাম তাসুমার সিয়ামও পালন করতে পারে না। কুলনা তখন সাহাবী মহিলারা বললেন, বালা তা তো ঠিক, কাল ফাজালিকা মিন নুকসানি দিনহা, এটি হচ্ছে নারীদের দিনের ঘাটতি। মুত্তাফাকুন আলী বুখারী মুসলিমের হাদিস। মাসিক ঋতু যদি সিয়াম অবস্থায় কোনো বোনের চলে আসে, যদিও ওয়ালাউ কাবুলাল গুরুব লাহজা, শেখ বলছেন যদিও সূর্য অস্ত হওয়ার এক মুহূর্ত পূর্বে, আধা মিনিট অল্প সময় ছিল মাত্র, এক মুহূর্ত পূর্বেও যদি ঋতু শুরু হয়ে যায়, বাতালা সময় মেহা, তাহলে সেই দিনের সিয়ামটি বাতিল হয়ে যাবে। যখন সেই দিনের সিয়ামটি নষ্ট হয়ে গেল, ওলা যে মাহা কাজাহু, তখন ওই মহিলাকে সে সিয়াম পুরা করতে হবে পরবর্তীতে, যদি সেটি ফরজ হয়। ইল্লাইয়া কোন সমহা তাতা ওয়ান, তবে কোনো নফল সিয়াম যদি হয় আর সিয়া অবস্থায় মাসিক ঋতু চলে আসে, ফাকাদাহু তাতাউন, তাহলে তার কাজা করা ও নফল কোনো ফরজ নয়। এক কথায় ফরজ সিয়াম যদি ছুটে যায় কাজা করতে হবে, আর নফল সিয়ামের অবস্থায় যদি মাসিক ঋতু চলে আসে অথবা কেউ ইচ্ছা করে ও ছেড়ে দেয়, তাহলে তা কাজা করা জরুরি নয়, কাজা করলে ভালো। তারপরে মাসিক ঋতুবতী মহিলা সম্পর্কে আরও বলছেন, ওয়াইজা তাহরাত মিনাল হাইজ ফি আসনায় রমাদান লাম ইয়াসিহা সাওমুহা বাকিয়াত আল-ইয়াম, কোনো মহিলা যদি রমজান মাসের দিনের বেলা মাসিক ঋতু থেকে পবিত্রতা অর্জন করে, আরও দিনের অংশ এখন অবশিষ্ট আছে, সেই দিনের সিয়াম হবে না, সেই দিনের সিয়াম হবে না, কারণ সেই দিনের প্রথম দিকে সে সিয়াম অবস্থায় ছিল না বা সিয়াম রাখার যোগ্যতা তার মধ্যেই ছিল না। তবে এখন প্রশ্ন হচ্ছে যে বাকি যে দিনের অংশটুকু আছে, এই অংশটুকুতে পবিত্র হওয়ার পরেও পানাহার করতে পারবে নাকি তাকে পানাহার থেকে বিরত থাকতে হবে, এই বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে। মুসাফির সম্পর্কে অথবা অসুস্থ ব্যক্তি সুস্থ হইল এইরকম ব্যক্তি সম্পর্কে গত আলোচনাতে যে বলা হয়েছে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, মশলাটি আবার উল্লেখ করে দিই, যে সেই দিনের সম্মানার্থে বাকি দিনটা পানাহার করবে না। আর ইমাম মালিক আর শাফি তারা বলছেন, অধিকাংশ ওলামারা, যেহেতু তার সেই দিনের সিয়াম হচ্ছে না আর এই রকম পানাহার থেকে বিরতিতে তার কোনো ফায়দা নেই, সুতরাং পানাহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটি মশালা হচ্ছে ঋতুবতী মহিলার সাথে সম্পর্কিত, ঋতুবতী মহিলা যদি রমজানের রাতে ফজরের এক মুহূর্ত পূর্বে, শুভ সাদেক ফজর হওয়ার এক মুহূর্ত পূর্বে পাক পবিত্র হয়ে যায়, তাহলে সেই দিনের সিয়াম পালন করা তার উপর ফরজ, কারণ লিআন্নাহা মিন আহলি সিয়াম, তার মধ্যে সিয়াম পালনের যোগ্যতা চলে এসছে, আর এমন কোনো বাধা নেই যে সিয়াম পালন সে করবে না। ফওয়াজাবা আলাইহা সিয়াম, তার উপর সিয়াম রাখা ফরজ হয়ে গেছে, তার সিয়াম সেই দিনের শুদ্ধ হবে যদিও গোসল না করে ফজর আজানের আগে, ফজর আজানের আগে গোসল করল না, ইল্লা বাদা তুলুইল ফজরি, ফজর উদয় হওয়ার পরে গোসল করলো আর তারপরে ফজর সলাৎ পড়লো, কোনো অসুবিধা নেই। যেমন হাদিসে রয়েছে, এমন নারী পুরুষ যারা, যাদের ওপর গোসল ফরজ হয়েছে সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে, আর ফজর আজান হয়ে গেছে, তাহলে নিয়ত করে নেবে আর তারপরে ফজর আজানের পরে বা ফজর হয়ে যাওয়ার পরে গোসল করে সালাত আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এই মর্মে বর্ণিত রয়েছে সহিহ বুখারী মুসলিমে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু জুনুবান মিন জামাইন গায়র ইহতিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের কারণে তিনি জুনবি হতেন, মানে তার ওপর গোসল ফরজ হইত, স্বপ্নদোষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইত না, এটি হচ্ছে ঠিক, কারণ স্বপ্নদোষ হয় শয়তানের খেলায়, শয়তান খেলা করে মানুষকে নিয়ে, নর হোক আর নারী হোক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শয়তান থেকে সুরক্ষিত করা হয়েছিল, সুতরাং এই বিষয়টি জেনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইত না, অন্য যে কোনো মানুষের স্বপ্নদোষ হতে পারে, কারণ যে কোনো মানুষের পেছনে শয়তান লাগতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের মাধ্যমে জুনবি হইতেন, মানে গোসল তার ফরজ হইত,
সোম্মাইয়া সুমফি রমাদান, ফজর হয়ে যেত, ইউস বেহ মানে সকাল হয়ে যেত, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে মানে ফজরের আজানে আজান হয়ে গেছে বা আজানের সময় হয়ে গেছে। সোম্মাইয়া সুম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করে নিতেন মানে নিয়ত করে নিতেন বা সহর করে নিতেন, আর তারপরে আজানের পরে গোসল করে সালাত আদায় করতেন। বুখারী মুসলিমের হাদিস। যেমন ঋতুবতী মহিলার বিধান, তেমনি নেফাস যেসব মহিলাদের আসে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, প্রসূতির পরে, সেই অবস্থার বিধানও একই, বা সেই নারীর বিধানও একই রকমের। ঋতুবতী মহিলা অথবা নেফাসওয়ালী মহিলা, তাদের বিধান যা গত বর্ণনা করলাম সেগুলির ক্ষেত্রেও এক, এবং কাজার ক্ষেত্রেও যেই কয়টি রোজা, শাইখ বলছেন ওয়াজিব আলিহাল কাজা ও বিআদাদিল আইয়াম আল্লাতি ফাতাতহা, ঋতুবতী মহিলা অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হয়েছে সেই সময় সিয়ামের রমজান ছিল, সিয়াম পালন করতে পারেনি, সেসব সিয়াম কাজা হয়েছে, যত দিনের সিয়াম কাজা হয়েছে সেই দিনগুলি কাজা করে নেবে পরবর্তীতে। কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরে বাকার আয়াত নম্বর 184-তে এরশাদ করেছেন, ফাইদাতু মিন আইয়ামিন ওখার, অন্য দিনে সংখ্যাগুলি পূরণ করে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, মা বালুল হায়দে তাকজি সোম ওয়ালা তাকজি সালাত, ঋতুবতী মহিলার ব্যাপারটি কেমন, যে তাকজি সোম সিয়াম তো কাজা করতে হয়, ওয়ালা তাকজি সালাত কিন্তু সালাত কাজা করতে হয় না, সালাত মাফ, ঋতু ঋতু অবস্থায় যেসব সালাতগুলি ছুটলো সেগুলি কাজা করতে হয় না, বরং কাজা করলে বিদাত হবে, আর সিয়াম কাজা করতে হবে যদি ঋতু অবস্থায় সিয়াম ছুটে থাকে, কেন এই পার্থক্যটা কেন জিজ্ঞেস করলেন কোন সাহাবী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? তিনি বলেন, কানা ইউসিবুনা যালিকা ফানুমারু বিকাদাই সাওমি ওয়ালা নুমারু বিকাদাই সালাত, এর হিকমত আমরা বুঝি না, আমরা ঋতুবতী হইতাম আর তারপরে আমাদেরকে সিয়াম কাজার নির্দেশ দেওয়া হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার কাছে ওহি আসত, ওয়ালা নুমারু বিকাদাই সালাত, আর সালাত কাজার আমাদেরকে আদেশ দেওয়া হইতো না। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিম। নবম শ্রেণীর মানুষ সিয়ামের ক্ষেত্রে, আর তারা হচ্ছেন গর্ভবতী মহিলা অথবা স্তন্যদানকারিণী মহিলা। বলছেন আল মার আতু, শেখ বলছেন আল কিসমু তাসে, আল মার আতু ইজা কানাত মুরদিয়ান আও হামিলান, নবম প্রকারের মানুষ সিয়ামের ক্ষেত্রে এমন মহিলা যেই মহিলা দুধ পান করাচ্ছে বাচ্চাকে, আও হামিলান অথবা গর্ভ অবস্থায় রয়েছে, আর এই অবস্থায় যদি সিয়াম পালন করে তাহলে তার শরীর স্বাস্থ্যে অবনতি ঘটার আশঙ্কা করছি, ওয়া খাফাত আলা নাফসিহা, নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছে, আও আলাল ওয়ালাদি মিনাস সাওম, সিয়াম পালন করলে পেটে যে বাচ্চাটি আছে বা যে বাচ্চাটি দুধ পান করছে তার শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছে। তার এই আশঙ্কা দুটোর যে কোনোটি হইতে পারে অথবা দুটোই হইতে পারে। ফাইন্নাহা তুফতেরো, এই অবস্থায় সিয়াম ছেড়ে দেবে, ইফতার করবে, রমজানের দিনে পানাহার করবে। কারণ এই মর্মে দলিল আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, কাল তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ওয়াযা আনিল মুসাফিরি শাতরাস সালাতি ওয়া আনিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদি আস সাওমা ওয়াস সিয়ামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মোসাফিরের ওপর থেকে নামিয়ে দিয়েছেন অর্ধেক সালাত, অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সালাতগুলি অর্ধেক আদায় করবে মুসাফির মানুষ, কসর করে সালাত আদায় করবে, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। জোহর চার জায়গায় দুই, আসর চার জায়গায় দুই পড়বে, এশা চার জায়গায় দুই পড়বে। ওয়ানিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদি আস সাওম আওয়াস সিয়াম, এবং মুসাফির এবং গর্ভধারণকারিণী, গর্ভবতী আর স্তন্যদানকারী নীর সিয়াম কি আল্লাহ কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন, মুসাফিরের সিয়াম তখনকার মতো কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন মানে কাজার সুযোগ দিয়েছেন, আর হামেল গর্ভবতী আর স্তন্যদানকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। আখরাজুল খামসা, পাঁচজন ইমাম এই হাদিসটি বর্ণনা করেছেন, পাঁচজন বলতে ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি
ইবনে মাজা এই পাঁচটি কিতাবে রয়েছে। যে শ্যামগুলি ছুটে গেল, যেমন মোসাফিরের সাথে যে বর্ণনা করা হয়েছে, মোসাফির যেমন ছুটে গেলে অন্যদিনে কাজা করতে হবে আল্লাহ কোরআনে বলছেন, তেমনই হামের ঋতুবতী মহিলা, গর্ভধারণকারিণী মহিলা, স্তন্যদানকারিণী মহিলা যদি শ্যাম পালন না করতে পারে, যতদিন তার কাজা হয়েছে ছুটেছে সেই সংখ্যা পূরণ করে নেবে, যখন তার জন্য সময় সুযোগ হবে, হিনায়াতা ইয়াসসার লাহা যালিকা, যখন সহজ হবে তার জন্য। আর যে আশঙ্কাটি ছিল সেই আশঙ্কা তার দূর হয়ে যাবে। বলছেন কাল মারিদ এজাবারিয়া, একেবারে ঠিক অসুস্থ ব্যক্তির মতো, অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে কাজা করে নিত, যতগুলি অসুস্থ অবস্থায় ছুটেছে সেই শ্যামগুলি, ঠিক তেমনই গর্ভধারণকারিণী এবং স্তন্যদানকারিণীকে শ্যামগুলি কাজা করতে হবে। এটি হচ্ছে সঠিক মত। আর এই ক্ষেত্রে যে কেউ কেউ বলে থাকে যে আপনার ফিদিয়া দেওয়ার কথা, সেই ফিদিয়া দেওয়া সহি নয়, ফিদিয়া দেওয়ার মতটি সহি নয়, কারণ ফিদিয়া রয়েছে স্থায়ী রোগীদের ক্ষেত্রে অথবা যারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে, কিন্তু গর্ভবতী মহিলা আর স্তন্যদানকারী মহিলা হচ্ছে অসুস্থ ব্যক্তির মতো। হ্যাঁ, সুতরাং অসুস্থ ব্যক্তির বিধানের ওপরই তার কেয়াস হবে, আর সেই মোতাবেক এখানে তার শ্যামগুলি মাফ করা হয়েছে, মানে তখনকার মতো রেখে দেওয়া হয়েছে, আর পরে কাজা করতে হবে, এই ক্ষেত্রে ফিদিয়া দিলে চলবে না। শেখ হোসেন রহমতুল্লাহ তারপরে দশম প্রকারের মানুষের কথা উল্লেখ করেছেন শ্যামের ক্ষেত্রে, আর বলছেন আল কিসমুল আশির, দশম প্রকার শ্যামের ক্ষেত্রে মানুষের হচ্ছে, বলছেন মানে তাজ আলে ফিলিল ফিতরে লে দাফি জরুরাতে গাইরেহি কাইন কাজে মাসুমিন মিন গারাকিন আও হারিকিন আও মিন গারিকিন আও হারিকিন আও হাদমিন আও না হবে জালিক। বলছেন কোন ব্যক্তি যদি নিরুপায় হয়ে ইফতার করে কারো সাহায্যের জন্য, কোনো অসহায় ব্যক্তিকে উদ্ধার করার জন্য, কারো যদি প্রয়োজন মনে হয় যে আমাকে শ্যাম ছাড়তেই হবে নিরুপায় অসহায় ব্যক্তিকে রক্ষা করার জন্য বা উপকার করার জন্য, যেমন কোন নিষ্পাপকে উদ্ধার করা, ডুবে যাচ্ছে অথবা জ্বলে যাচ্ছে, আগুনে ফেঁসে গেছে অথবা দেয়ালে চাপা পড়ে গেছে, এইরকমই নিরুপায় অবস্থা আছে, তাকে উদ্ধার করলে আমি শ্যাম অবস্থায় এই কাজটি করতে সক্ষম হব না। ফাইজা কানা লা ইমকানুহু ইনকাযুহু ইল্লা বিত্বাকাউই আলাইহি বিল আকলি ওয়াশশরবি জাযা লাহুল ফিতর। শেখ বলছেন যদি তার জন্য এইরকম অসহায় ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব না হয় পানাহার ছাড়া, যে আমি রোজা অবস্থায় শ্যাম অবস্থায় আমি উপকার করতে পারবো না বা উদ্ধার করতে পারবো না, তো জাযা লাহুল ফিতর, তার জন্য সেখানে শ্যাম ছেড়ে দেওয়া জায়েজ হবে, বাল ওয়াজাব আল ফিতরহীন আইদিন, বরং ফরজ হবে, শুধু জায়েজ নয় বরং ফরজ হবে। বলছেন কেন, লেয়ান্না ইনকাজ আল মাসুম মিনাল হালাকাতে ওয়াজেবুন, ধ্বংস থেকে একজন নিষ্পাপকে, নির্দোষীকে বা অসহায়কে উদ্ধার করা ফরজ, মানুষের প্রাণ রক্ষা করা ফরজ, সহজ ভাষায় বলতে হলে মানুষের প্রাণ রক্ষা করা, যেই ব্যক্তির ইসলামী দণ্ডবিধান নেই মৃত্যুদণ্ড, তাহলে তার প্রাণ রক্ষা করা ফরজ, যখন প্রাণ রক্ষা করা ফরজ আর সেটা সে শ্যাম ছাড়া ছাড়া আর পানাহার করা ছাড়া হয়তো করতে পারছে না এরকম পরিস্থিতি, তো এই ক্ষেত্রে অমালায়াতিম্মুল ওয়াজিব ইল্লা বিহি ফাহু ওয়াজিবুন, একটি ফরজ আদায় করা যদি কোনো কিছু ছাড়া সম্ভব না হয় তাহলে যেটা ছাড়া সম্ভব হচ্ছে না সেটাও ফরজ। অর্থাৎ যখন একজনের প্রাণ রক্ষা করা ফরজ আর প্রাণ রক্ষা করা সম্ভব হচ্ছে না পানাহার না করলে রমজানের দিনে, তাহলে রমজানের দিনে পানাহার করাও ফরজ হয়ে যাবে। এ হচ্ছে কায়দা, যেটা ফিকহের কায়দা বর্ণনা করলেন, মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহু ওয়াজিবুন, যেটা ছাড়া কোনো ফরজ ওয়াজিব আদায় করা সম্ভব নয় সেটাও ওয়াজিব ফরজ। যেই দিনের শ্যাম ছুটে গেল কাউকে উদ্ধার করার জন্য, কারো প্রাণ রক্ষা করার জন্য, সেই দিনের কাজা করা আবশ্যক। এই ছিল এই সম্পর্কে দশ নম্বর। আর তারপরে
কিছু আরো মাসাইল বলছেন কাজা সম্পর্কে, সেগুলি সংক্ষেপে আলোচনা করি। যেমন ভাবে শেখ হোসাইন রহমতুল্লাহ আলাই এই মজলিসে আলোচনা করেছেন। শেখ আরো বলছেন যে এর আগে যতগুলি কারণ উল্লেখ করা হইল সিয়াম ছাড়ার, হ্যাঁ, রমজান মাসের সিয়াম ছেড়ে দেওয়ার বা সিয়াম কাজা করার যে কথা আলোচনা করা হলো যে তাদের জন্য জায়েজ, তারা যদি পানাহার করে তাহলে পানাহারের উপর আমাদের আপত্তি করার কোনো প্রয়োজন। ফাইন্নাহু লা ইউনকারু আলাইহি ইলানু ফিতরিহি, যদি লোকজনের সামনে, বাড়ির লোকদের সামনে পানাহার করে অথবা কারো সামনে পানাহার করে তাহলে প্রতিবাদ করব না, যদি তার এই সিয়াম ছাড়ার কারণটি প্রকাশ্য হয়। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে সিয়াম ছাড়ার কারণ দুই ভাগে বিভক্ত বা দুই রকম করা যায়। একটা হচ্ছে সিয়াম কেন রাখছে না একজন, এর কারণটি প্রকাশ্য, জি, বোঝা যাচ্ছে স্পষ্ট। আর একটি হচ্ছে সিয়াম ছাড়ার কারণ হচ্ছে গোপনীয় বা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না এই লোকটি নর হোক অথবা নারী হোক কেন সিয়াম পালন করছে না। বলছে এজা কানা সাবা বহু জাহিরান, যদি সিয়াম ছাড়ার কারণ স্পষ্ট হয়, কাল মারিজ, যেমন অসুস্থ ব্যক্তি, একজন লোক অসুস্থ আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে অসুস্থ, আর সে যদি পানাহার করে তো যে দেখবে সেই বুঝবে যে এই অসুস্থতার কারণে রমজানের দিনে পানাহার করছে। ওয়াল কাবির, আর খুব বেশি বৃদ্ধ মানুষ যদি পানাহার করে যে সিয়াম পালন করতে পারছে না রমজান মাসে, সে সিয়াম ছাড়ছে, তাহলে যেই দেখবে এই বৃদ্ধ ব্যক্তিকে বুঝে নেবে যে এই বার্ধক্যের কারণে সে সিয়াম পালন করতে পারছে না। সুতরাং এই রকম অসুস্থ ব্যক্তি অথবা বৃদ্ধ ব্যক্তি যদি লোকজনের সামনে পানাহার করে তাহলে কোনো রকমের প্রতিবাদ করার প্রয়োজন নেই বা তাকে কোনো কথা বলার প্রয়োজন নেই, আর সেটাকে অন্যায় মনে করার কোনো কারণ নেই বা ভুল বোঝারও কোনো কারণ নেই। ওয়াম্মাইন কানা সাবাবু ফিতরিহি খাফিয়ান, কিন্তু এই লোক সিয়াম কেন ছাড়ছে এর কারণ যদি অস্পষ্ট হয়, কাল হায়জা, ঋতুবতী মহিলা, বাহ্যিক চলাফেরা করছে কিন্তু সে সিয়াম পালন করছে না, আর যেই ব্যক্তি কোনো অসহায়কে রক্ষা করার জন্য ইফতার করেছে তারপরে লোকজনের সামনে পানাহার করছে, তাহলে মানুষ বুঝতে পারবেন যে এই লোক পানাহার করছে করছে কেন, সুস্থ ব্যক্তি, যুবক ব্যক্তি কেন ছাড়ছে। ফাইন ইউফতর সিররান, এইরকম যাদের সিয়াম ছাড়ার কারণ অস্পষ্ট তারা গোপনে পানাহার করবে, ওয়ালা ইউলানু ফিতরাহু, লোকজনের সামনে পানাহার করবে না, লে আল্লা ইয়াজুর তোহমাতা ইলা নাফসি, যাতে করে সে অভিযুক্ত না হয়, লোকে তাকে খারাপ না মনে করে যে আরে এই লোকটি তো ফাসেক, বেদিন, সে রমজানের দিনে পানাহার করছে অথচ সে কোনো অসহায়কে উদ্ধার করার জন্য সিয়াম ছেড়েছে, অথচ অথবা সে মাসিক ঋতুর কারণে সিয়াম ছেড়েছে, কিন্তু হয়তো মানুষ তাকে অপবাদ দিয়ে ফেলবে যে দেখো সুস্থ মহিলা, অমুক বাড়ির মহিলা রোজা রাখে না, রমজান মাসে পানাহার করছে, এটা একটি ক্ষতির দিক, তা থেকে বাঁচার জন্য গোপনে পানাহার করবে ঋতুবতী মহিলা, আর যে অসহায়কে উদ্ধার করতে চায়, যার এক কথায় যার সিয়াম ছাড়ার কারণ অস্পষ্ট। আর একটি কারণ হচ্ছে মূর্খ লোকেরা যারা দিনের মশলা মাসাইল বেশি বুঝে না, তারা যেন না মনে করে যে মনে হয় মহিলাদেরকে সিয়াম পালন করতে হয় না, মহিলাদের সিয়াম ফরজ নাই, দেখেছি অমুক অমুক বাড়ির মহিলা সিয়াম রাখে না, অথচ আলেমের বাড়ির মহিলা, এরকম বলতে পারে। এইরকমই অমুক মানুষকে, অথচ সেই লোকটি কোনো অসহায়কে উদ্ধার করার জন্য সিয়াম ছেড়েছে, আর লোকজনের সামনে খাবার খেলে মানুষ যারা দিনের মশলা মাসাইল বুঝে না বলবে যে আরে মনে হয় অনেকের জন্য সিয়াম ছাড়া জায়েজ রয়েছে, তো আমিও ছেড়ে দিই, জি। এইভাবে নিজেও গোমরা হবে আর অন্য সম্পর্কে ভুল ধারণা হবে। এখন কাজার মাসাইলগুলি বর্ণনা করতে গিয়ে শেখ বলছেন যে এর আগে যতগুলি প্রকরণ বর্ণনা করা হইল যাদের মানুষের যাদের সিয়াম ছাড়ার অনুমতি রয়েছে এবং তাদেরকে কাজা করতে হবে, তো যতগুলি সিয়াম ছুটেছে সবগুলি কাজা করতে হবে। বলছেন ওয়াকুল্লু মাল্লাজি মাহুল কাজা মিল আকসামিস সাবেকা, যাদের কাজা করা আবশ্যক
পূর্বে যা আলোচিত হইল তাদের মধ্য থেকে, ফাইন্নাহু ইয়াকজি বিআদাদিল আইয়ামিল্লাতি আফতারা, যতদিনের সিয়াম ছেড়েছে ততদিন সংখ্যা গণনা করে রাখবে এবং সেগুলি কাজা করে নিবে অন্য সময়ে, কারণ আল্লাহ বলছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন ওখার, সংখ্যা পূরণ করে নেবে অন্য দিনগুলিতে। যদি গোটা মাস ইফতার করে থাকে, গোটা রমজান মাসে সিয়াম পালন করতে পারেনি, তাহলে দেখতে হবে যে সেই মাসটি 30-এ ছিল না 29 ছিল। যদি 30 থেকে থাকে তাহলে 30টি কাজা করবে, আর সেই মাসটি যদি 29-এ থেকে থাকে তো 29টি কাজা করবে। কাজা করার ক্ষেত্রে উত্তম হচ্ছে তাড়াতাড়ি কাজা করে নেওয়া ওজোর শেষ হওয়ার পরে, যখনই আর ওজন নেই, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, মোসাফের মানুষ বাড়িতে চলে এসছে রমজানের পরে পরেই, আর তারপরে যেসব ওজোরগুলি ছিল সেসব ওজোরগুলি দূর হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি করেই কাজা করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে উত্তম হচ্ছে রমজানের পরে সওয়ালে গিয়ে কাজা করে নেওয়া, বা যত তাড়াতাড়ি সওয়াল জিল কাজ যত তাড়াতাড়ি সম্ভব কাজা করে নেওয়া, কারণ এতে হবে কি নেকির কাজে অগ্রগামী হতে পারলো আর নিজের দায়িত্ব থেকে মুক্ত দ্রুত হতে পারলো। তবে জায়েজ রয়েছে বিলম্ব করা, শুধু উত্তম হচ্ছে তাড়াতাড়ি কাজাগুলো করে নেওয়া, আর জায়েজ হচ্ছে 11 মাস পর্যন্ত, আগামী রমজান আসা পর্যন্ত, রমজানের আগের দিন পর্যন্ত, 30-এ শাবান পর্যন্ত বা 29-এ শাবান পর্যন্ত যে কোনো সময় কাজা করে নিতে পারে। কারণ সুরে বাকারা 184-তে আল্লাহ বলছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন ওখার, অন্য দিনে সংখ্যাগুলি পূরণ করবে, দিন ধার্য করেননি যে সেটা সওয়াল জিলকাদ জিলহাজি হইতে হবে, এই বছরই হইতে হবে, তারপরের বছরে চলবে না, মহরমে চলবে না, এ কথা বলা হয়নি। সুতরাং যতদিন সামনে রমজান আসেনি ততদিন পর্যন্ত যে কোনো সময় কাজা করে নিতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিনের একটি ভালো দিক হচ্ছে বা সৌন্দর্যের দিক হচ্ছে যে আল্লাহ দিনকে সহজ করেছেন আর দিনকে বিভিন্ন দিক থেকে সহজ করেছেন, তার একটি দিক হচ্ছে তাখির ও কাজাইহা, যে কাজা করাই বিলম্ব করা জায়েজ। সুতরাং রমজান মাসের কারো যদি 10টি সিয়াম ছুটে থাকে, তাহলে এটা একবারে বিলম্ব করতে করতে 20 শাবান, সামনে যে রমজান আসছে 20 শাবানে গিয়ে যদি শুরু করে, 21 শাবানে শুরু করে, তবুও জায়েজ রয়েছে। তবে রমজান পার করা যাবে না, এই রমজানের সিয়াম ছুটে থাকলো আর সামনে রমজান চলে আসলো আর তারপরও কাজা করলেন না, এমনটা করা যাবে না। বলছেন শেখ ওয়ালা ইয়াজুজু তাখিরুল কাদা ইলা রমাদান সানি বেদুনে ওজরিন, শরীয়তি কোনো ওজর ছাড়া আগামী রমজান পর্যন্ত গত রমজানের কাজাগুলি বিলম্ব করা যাবে না। মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার হাদিস হচ্ছে এই ক্ষেত্রে দলিল। বলছেন কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান, আমার ওপর রমজানের সিয়াম থেকে যেত, ফামা আস্তাতিউ আন আখযিয়াহু ইল্লা ফি শাবান, সেই সিয়ামগুলি আমি কাজা করার সময় সুযোগ করতে পারতাম না, একেবারে শাবান আসা ছাড়া। যখন শাবান আসতো দেখলাম যে সময় তো সংকীর্ণ হয়ে এসেছে, এখন কাজা না করলে কোনো উপায় নেই, তখন কাজা করে নেই। তোমার রাওয়াহুল বুখারী হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। তারপরে শেখ আরো কিছু মাসাইল বর্ণনা করছেন কাজা সম্পর্কে। বলছেন যে কোনো ব্যক্তি ওজোরের কারণে সিয়াম ছেড়েছে আর সে ওজোর যদি তার স্থায়ী হয়ে যায় আর সেই ওজোর থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করলো, যেমন একটি লোক মুসাফির হয়েছিল আর সফরের কারণে সিয়াম ছেড়েছিল আর ওই সফর থেকে আসার সাথে সাথেই মারা গেল বা সফরে মারা গেল, একজন মানুষ অসুস্থ হয়েছিল আর তারপরে সুস্থ হইলই না, কাজা করার সুযোগই পেল না, সেই অসুস্থতাই মারা গেল, যদি এরকমটা হয় ফাইনিস্তামারা বিহিল ওজোরু হাত্তা মাতা, যদি মৃত্যু পর্যন্ত ওজোর কন্টিনিউ থেকে যায় ফালা সাই আলিহে, তাহলে কিছুই করতে হবে না, কাজা করতে হবে না, ফি দিদি তাহলে আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওজাব আলি ইদ্দাত মিন আইয়ামিন ওখর ওয়া লাম ইয়াতামাক্কান মিনহা ফাসাকাতাত আনহু। বলছেন যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অন্য দিনে কাজা করে নেবে, অন্যদিনে কাজা করা আল্লাহ ফরজ করেছেন, আর সেই ব্যক্তি অন্যদিনে কাজা করতে সক্ষম হলো না, সুতরাং তার ওপর থেকে এই দায়িত্ব নেমে যাবে। কামাম্মা তাকাবলা দখুলে শাহ রমাজান, ঠিক ওই লোকের মতো যেই লোক রমজান আসার আগে আগে মৃত্যুবরণ করলো, রমজানের একদিন আগে যারা মারা গেছে তাদের তার কাজা করা লাগবে না, যে এই রমজানটা পেলো না এই বছরে সুতরাং কাজা করিনি, অথবা ফিরিয়ে দিই তা তো লাগবে না, ঠিক তেমনই।
তারপরে শেখ বলছেন, কোন ব্যক্তি যদি কাজা করার সুযোগ পেয়ে যায় আর তারপরে ত্রুটি করলো, কাজা করলো না, বিলম্ব করলো, ফফররাতা ফিহে, হাত্তা মা, তার তারপরে মৃত্যুবরণ করলো, তাহলে এই যে তার কাঁধে কাজা সিয়ামগুলি থেকে গেল অথচ সুস্থ হয়ে অথবা সফর থেকে এসে বেশ কিছু সময় বাড়িতে ছিল, তো সামা ওয়ালিয়হু আনহু জামিয়াল আইয়াম আল্লাতি তামাক্কানা মিন কাযা ইহা, বলছেন যে তাহলে এই সেই সমস্ত দিনগুলির সিয়াম তার ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তারা দেখে নেবে যেই কয়টা দিনের সিয়াম পালনে সে সক্ষম হয়েছিল, মানে সুস্থ হওয়ার পরে তার সিয়াম ছুটি আছে 20টি, কিন্তু 10 দিন সে সুস্থ ছিল, ভালো সুস্থ ছিল, সিয়াম পালন করেনি, তাহলে এই 10টি কাজা করবে, 10টি আদায় করবে কারা, বা কাজা করবে আত্মীয় স্বজন যারা ওয়ারিসিন রয়েছে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস নিয়ে এসেছেন ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি, বলছেন মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহু, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার ওপর সিয়াম থেকে যাওয়া অবস্থায় সামা আনহু ওয়ালিহু, তাহলে তার ওয়ালি ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তারা সিয়াম পালন করে নেবে। ওয়ালি বলতে শেখ বলছেন ওয়ালিহু ওয়ারিসু আও করিবহু, উত্তরাধিকারীরা ওলি, আর হয়তো উত্তরাধিকারী কোনো কারণে নয় কিন্তু নিকটাত্মীয়, নিকটাত্মীয় কিন্তু উত্তরাধিকারী নয়, তার রেখে নেবে। যেমন বাপ থাকলে ভাই ওয়ারেস হবে না, কিন্তু ভাই নিকটাত্মীয়, সুতরাং ভাইও রেখে নেবে, বোন রেখে নেবে। এই যে সিয়ামগুলি আত্মীয় স্বজন রাখবে, যার সিয়াম থেকে গেছে আর সময় পেয়েছিল কাজা করার, কাজা করলো না, মারা গেল, তাহলে এই সিয়ামগুলি আত্মীয় স্বজনরা যে আদায় করবে, এই সিয়াম একদল আত্মীয় স্বজন আদায় করে নিতে পারে একদিনে, একদিনে সবাই যুক্তি করলো যে 30টি রোজা আছে, আমরা 30 জন আত্মীয় আমাদের বংশের, আমরা আমাদের আত্মীয় যে মারা গেছে সিয়াম রেখে একদিনে আদায় করিনি, সেটিও জায়েজ। قال البخاري امام بخاري رحمه الله বলছেন قال الحسن ان سام عنه 30 رجلا يوما واحدا جازا, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি 30 জন মানুষ মৃত ব্যক্তির পক্ষ থেকে এক দিনে সিয়াম রেখে নেই জাজা, তাহলে সেটাও জায়েজ। আবার যদি 10 জন 5 জন 1 জন 2 জন রাখে তাও জায়েজ আছে, এক কথায় সেই সংখ্যা পূরণ করতে হবে। যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, উত্তরাধিকারী নেই, আত্মীয় স্বজন নেই, অথবা আছে কিন্তু তারা সেই রকম দিনদার নয় বা অত হিতাকাঙ্ক্ষী নয়, তার সিয়াম ছুটেছে, আমরা কেন কাজা করব, কাজা করতে রাজি নয়, তাহলে কি করতে হবে? উতইমা মিন তারাকাতিহি আন কুল্লি ইয়াউমিন মিসকিন, তার যে পরিত্যক্ত ধন আছে মৃত ব্যক্তির, সেই পরিত্যক্ত ধন থেকে প্রতিদিন যে সিয়াম ছুটে আছে প্রতিটি সিয়ামের বদলে এক মিসকিনকে খাওয়িয়ে দেবে, যতগুলি সিয়াম কাজা করার সে সুযোগ পেয়েছিল, সক্ষম হয়েছিল কিন্তু সিয়াম পালন করেনি। এই ছিল বিস্তারিত আলোচনা মানুষের সিয়ামের ক্ষেত্রে প্রকরণের 10 প্রকারের মানুষের কথা। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি এই 3টি আপনার মজলিসে বা 3টি অধ্যায়ে তিনি আলোচনা করলেন, আর তারপরে শেখ বলছেন হাযিহি আকসামুন নাস ফি সিয়াম, হে আমার ভাইয়েরা ইখওয়ানি, হাযিহি আকসামুন নাস ফি আহকামি সিয়াম, সিয়ামের বিধিবিধানের ক্ষেত্রে এ হচ্ছে মানুষের 10 প্রকরণ। সারা আল্লাহ ফিহা লিকুল্লি কিসমিন মা ইউনাসিবুল হালা ওয়াল মাকাম, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান দিয়েছেন যা তাদের অবস্থা আর জন্য উপযোগী। সুতরাং ফাআরিফু হিকমাত রাব্বিকুম ফি হাযিহি শরীয়তে, এই শরীয়তে যে তোমাদের রবের প্রজ্ঞা রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রহস্য রয়েছে, তা তোমরা অনুধাবন করার চেষ্টা করো। ওয়াশকুরু নিয়ামাতাহু আলাইকুম, এবং আল্লাহর যে তোমাদের উপর নিয়ামত অনুগ্রহ রয়েছে তার শুকরিয়া আদায় করো। ফিতাসহিলিহি ওয়া তাইসিরি, যে আল্লাহ কত সহজ করেছেন, যেখানে কষ্ট বা ওজর রয়েছে সেখানে আল্লাহ ওজর কবুল করেছেন। ওয়াসআলুহু সাবাতা আলা হাযা দ্বীনি ইলাল মামাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করো আল্লাহ যেন তার এই দিনের ওপর মৃত্যু পর্যন্ত বা আজীবন আমাদেরকে অটল রাখেন, অবিচল রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ত্রুটি মাফ করে দেন, আমাদের
নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, অন্তর থেকে কথার দ্বারা, কাজের দ্বারা, আমলের দ্বারা পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে, ফরজ ওয়াজিবের হেফাজতের মাধ্যমে, সুন্নত মুস্তাহাব নফল বেশি বেশি বাস্তবায়ন বা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের স্বাদ দান করেন। তার কাছে দোয়া করার যে স্বাদ রয়েছে সে স্বাদ আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের গাফিলতিকে যেন দূর করে দেন, আমাদের ঘাটতি যেন আল্লাহ মাফ করে দেন, এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল হেদায়েতের ওপর অটল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নিয়তে সততা দান করেন। আল্লাহ আমাদেরকে মুত্তাকিন যারা আল্লাহ ভীরু তাদের সাথে যেন আমাদের হাসর করেন, এবং আলহিক নাবি ইবাদিকাস সালেহিন নেক বান্দাদের সাথে আল্লাহ যেন আমাদেরকে মিলিত করেন। আম্বিয়া রসুলগণ সিদ্দিকিন সোহাদা সালেহিন তাদের সাথে আমাদেরকে জান্নাতে আল্লাহ যেন জায়গা দেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।